আপনি অবাক হবেন, কোরআন এই জন্য সত্য কিতাব, আল্লাহর কসম। হে আমার বিশ্বনবী বলম, পৃথিবীর যে সমস্ত বেঈমান কাফের নেমখরাম আছে, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আমার দ্বীনকে অস্বীকার করবে, আল্লাহর কসম, কোরআন নিজে বর্ণনা করছে, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হে আমার বিশ্বনবী বলম, কিয়ামতের দিনে আপনাদের মধ্যে থেকে, পৃথিবীর মানুষের মধ্যে থেকে একদল মানুষকে আমি অন্ধ করে দাঁড় করাবো। তখন তারা কিয়ামতের দিনে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম, আমাদের তো চোখ ছিল, আজকে কেন অন্ধ করে দাঁড় করানো হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বেঈমান কাফের দলেরা শোনো, যখন আমার কোরআনের কথা বলা হয়েছে, হাদিস বর্ণনা করা হয়েছে, নবীজির আদর্শ বলেছে, তখন তোমরা মুখ ফিরিয়েছো, তাই আজকে তোমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই মা বোনকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন বেঈমান কাফের নেমো খারাম, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, ইসলামের একটা, কোরআনের একটা, ইসলামের এতটুকু ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারুর নাই, ঠিক না ভুল? একটা বাবরি মসজিদ ভেঙে গেছে, আপনি দুঃখ করছেন, একটা বাবরি মসজিদ হলে ডোমকল 100টা মসজিদ হয়ে গেছে, হয়েছে না হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কটা ভাঙবে, কটা ভেঙে গুড়িয়ে দেবে, গুড়াও একের পরে এক। কষ্ট হলো, দুঃখ লাগলো, আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদিজি 3 দিন আগে বক্তব্য দিলেন, অমরনাথের মন্দিরে সভাতে গিয়ে বক্তব্য দিলেন কি, ইস দেশ মে আরঙ্গজেব নে বহুত অত্যাচার কিয়া, হিন্দুও কে উপর অত্যাচার কিয়া। মোদি জি, আপ তো প্রধানমন্ত্রী বন গে, লেকিন আপ মূর্খ হ্যায়, না আপনে স্কুল মে পড়ে, নাই আপনে আরঙ্গজেব কা ইতিহাস পড়া, আগর পড় লেতে তো ইস তরহ আপকা জুবান সে জহর নহীঁ নিকালতা। তুমি যদি ইতিহাস পড়তে, তোমার জুবান থেকে এই ধরনের বীজ বের হতো না, আগুন বের হতো না। ঔরঙ্গজেব এমন একজন মোগলদের রাজা ছিল যে নিজে টুপি সেলাই করে খেয়েছে, সংসার চালিয়েছে, রাজত্বের একটা টাকা খায়নি, তোমার মতো 845 কোটির বাংলো এরোপ্লেনে চাপেনি। তুমি তো দেশকে কাঙ্গাল করে দিলে কবছরে, শিক্ষিতরা চাকরি হারাচ্ছে, জ্ঞানীরা চুপচাপ বসে আছে, আর দেশ মূর্খরা চালাচ্ছে। হযরতে ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাই এমনই একজন মানুষ ছিলেন যে তুমি দেখে নাও, এখনো পর্যন্ত কাশীতে একটাই দেওয়াল, পাশাপাশি মন্দির, একটাই প্লট, একটাই জায়গায়, একদিকে মসজিদ করে দিয়েছেন তো আর একদিকে মন্দির করে দিয়েছে, মন্দিরের আরতি বাকি আছে, মসজিদের আজান বাকি আছে। আমরা কখনো চাই না যে মন্দিরের আরতি বন্ধ হোক, মন্দিরের আরতিও চলবে, মসজিদের আজানও হবে। কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, আপনার মতো প্রাইম মিনিস্টারের মুখ থেকে এরকম আগুন বের হয় যদি, দেশের পরিস্থিতি কি হবে, দেশের জনগণ কি করবে? আমরা মুসলমান অসহায়, আমাদেরকে যদি অসহায় ভাবেন, জেনে রেখে দিবেন, আমরা তোমার পরোয়া করি না, দেশের কারো পরোয়া করি না, আমাদের সঙ্গে একটাই শক্তি আছে, সেটা হচ্ছে আমার রব্বুল আলামিন। জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা আমাদের উপরে বুলডোজার চালাবে, আমরা সবর করব, আমার আল্লাহ কিন্তু সবর করবে না। 100টা মবলিং চিগে কয়েকশো যুবককে মেরে দেওয়া হয়েছে, কয়েকশো বৃদ্ধকে মেরে দেওয়া হয়েছে, জয় শ্রীরামের নাম নিয়ে, দুঃখ নেই, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ, তারা শহীদের মর্তবা পাবে। কজনকে শহীদ করবেন? কিন্তু যেদিনে ভাঁড় ভরে যাবে আর আল্লাহর মার পড়বে, আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, আওয়াজ উঠে, আওয়াজ উঠে, তার একটা দলিল দিই। গোটা পৃথিবীতে বেঈমান কাফের নেমখারামরা, জাপান, জার্মান, লন্ডন, ব্রিটেন, আমেরিকা, চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারতবর্ষ, সবাই আইন করতে চেয়েছিল, মেয়েরা যেন মুখ ঢাকা না দেয়, বোরকা পরতে পাবে না, মুখ ঢাকা দিতে পাবে না,
এদের মুখ খুলে দাও, কলেজে হেনস্থা, স্কুলে হেনস্থা, অফিসে গিয়ে হেনস্থা, পরীক্ষা দিতে গিয়ে হেনস্থা। আমার দিদিকে আমি বলবো, আমাদের দেশে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, রাজ্য পুলিশে বসতে গেছিল, কটা মেয়ে হিজাব পরে গেছিল বলে তাদেরকে বসতে দেয়নি, ভাইরাল হয়েছিল না হয়নি। দিদি আপনি মাস্ক পরছেন কেন, মুখ ঢাকা দিচ্ছেন, বুঝতে পেরেছেন না পারেননি? আমি কিন্তু রাজনৈতিক বক্তা নই, আমি রাজনৈতিক বক্তা নয়, আমি কোরআন আর হাদিস আর আমার আল্লাহকে চিনাচ্ছি। যারা বলেছে মুখ ঢাকা দিতে পাবে না, আল্লাহ বলে এমন মার দিয়েছি দেশের প্রধানমন্ত্রী, বুঝতে পারছেন না? জোরে বলুন সুবহান আল্লাহ। তোরা বলছিস নারীরা মুখ ঢাকা দিতে পাবে না, আল্লাহ বলে এমন মার দিয়েছি মরদরাও মুখ ঢাকা দিবে, না দিলে আবার জরিমানা। জোরে বলুন সুবহান আল্লাহ। পার্লামেন্টে বললে যে মাস্ক পরবে না 500 টাকা জরিমানা, আল্লাহ বলে কিরকম দিয়েছি বল দেখি, এরপর সামাল কি করে সামালবি? এমন মার দিয়েছে মোদী আর অমিত শাহের মহলম লাগাবার জায়গা নাই, এটাকে বলে ঘা। এমন ঘা দিয়েছে মহলম লাগাবার জায়গা পাবে না, মেয়েরা তো দূরের কথা, মরদ দিকেও মুখ ঢাকা করিয়েছি, দেখ কিরকম দিয়েছি। আবার বলছে অমিক্রম এসছে, আবার নতুন মাল, যত রকমের নতুন নতুন গুণা করবি আমি নতুন নতুন মাল দুব, এমন মাল দুব। শুনেছেন মরণ চ্যাপচু কি হলো বে, বলে পড়লো কি হলো বে, মরে গেল, শুনেন না আপনারা, হাট ফেলুম মরে গেল, বলে কি হলো কি হলো বে, বলে মরে গেল, এক্ষুনি যেটা একদম ভাত খাচ্ছিল, বলে হ্যাঁ এক্ষুনি শেষ, বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ বলার সময় দুব না, আল্লাহ বলার সময় দুব না। জিজ্ঞেস কর গা জ্যোতি বসুকে, কার্ল মার্কস, কার্ল মার্কস এমন একজন নেতা ছিল, সে তার দেশের প্রজাদিকে, তার দেশের মানুষকে অনেক কিছু উপহার দেওয়ার পরে, সরকার থেকে দেওয়ার পরে তার দেশের মানুষ বললে কার্ল মার্কস তোমার অনেক অনেক শুভেচ্ছা, ঈশ্বরের কৃপায় তুমি আমাদেরকে অনেক কিছু দিয়েছো, বলে এই নেমো খারামরা, ঈশ্বর দিয়েছে আমি তো দিকে দিয়েছি, আমার শুকর আদায় কর, আল্লাহ বলে কেউ নাই। জোরে বলুন নাউজ বিল্লাহ, নাস্তিকতা। কার্ল মার্কস যখন মৃত্যুর শয্যায় শুয়ে গেছে, শুনে নাও, কার্ল মার্কস বলছে আমি যদি জানিতাম মৃত্যু এত সত্য, আমি যাহা বলেছিলাম তাহা কোনোদিন বলিতাম না। মৃত্যুর কাছে সব মাল ফেল, বুঝতে পেরেছেন না পারেননি? কতগুলো ডাক্তার আছে বহরমপুরে, বহরমপুরে লালবাগে মেডিকেল কলেজ, বর্ধমানে মেডিকেল কলেজ, কলকাতায় মেডিকেল কলেজ, মেদিনীপুরে মেডিকেল কলেজ, বাঁকুড়ায় মেডিকেল কলেজ, যতগুলো ডাক্তার আছে সার্জেন আছে, তাদেরকে এক কাছে করুন, শুধু তাদেরকে লয়, ব্রিটেন, লন্ডনে, আমেরিকা, জাপান, জার্মানে যত বড় বড় সার্জেন ডাক্তার আছে এক কাছে করুন, যে হাত পারে কেউ পিঠ পারে, কেউ বুক পারে, কেউ কিডনি পাল্টায়, কেউ হাত পাল্টায়, তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে, দেখতে পাবেন খালি খ্যাপা হয়ে আন্ডার প্যান পরে গু ঘেঁটে বেড়াচ্ছে রাস্তায়, কেলো বলে খেপে গেছে, রুটা খুঁজে পাই নাই, তার নাম আল্লাহ। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসালুনাকা আনির রূহ, ও গো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ বললেন কুলির রূহ মিন আমরি, হে আমার নবী আপনি বলুন রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, কিয়ামত পর্যন্ত তোমরা যদি গবেষণা করো আমার রুহের এতটুকু বর্ণনা পাবে না। হে আমার বিশ্ব নবী বলো, সবাই আজকে মনে মনে নিয়ত করুন আজ থেকে আমরা সবাই ভালো হব ইনশাআল্লাহ, তা না হলে পরকালের কথা চিন্তা করো। আমার আল্লাহ কোরআনে বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনাল জাহিম সুম্মা লাতারাবুনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম। আলহাকুমুত তাকাসুর, কার মহব্বত কার প্রেমে কার ভালোবাসায় তোমরা আমাকে ভুলে যাও, হাত্তা জুরতুমুল মাকাবির হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও, কাল্লা সাউফা তাআলামুন অবশ্যই তোমরা জানতে পারবে, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন
না না তোমরা জানতে পারবে অবশ্যই জানতে পারবে কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন যখন তোমার কাছে তোমার মৃত্যু চলে আসবে আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন মানুষ জানে না আমার কখন মৃত্যু হবে কেউ জানে না আমি কতদিন দুনিয়াতে বেঁচে আছি আমার আল্লাহ সূরা লুকমান একদম শেষ আয়াত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিনুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআয়্যি আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খবীর আপনারা শিক্ষিত মানুষরা জানে 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক বলেছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনারা শুনেছিলেন না শুনেন নাই শিক্ষিতরা জানে জ্ঞানীরা যারা মোবাইল ঘাটে 12 সালে বলেছিল দুনিয়াটা ধ্বংস হয়েছে না আছে আছে সে 14 কেজি গাঁজা খেয়ে বলে হলো গাঁজা না হলে মদ খেয়েছিল বলে দিয়েছে যা বলতে হয় আর যাদের ইমান কমজোর তারা বললে যা খাবি খেলে কি হবে তা ঠিক নেই কি বললেন যাদের ইমান কমজোর আর যারা আল্লাহকে বিশ্বাস করে আমার আল্লাহ বললে আমার কোরআনকে জিজ্ঞেস করো ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে ব্যাটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের দুর্বলতা কি মায়েরা ভালো করে শুনবেন ছেলে যদি না হয় বাচ্চা না হলে কোথায় পাবি বলে গাছ তালাই ছেলে হবে শেওড়া তালাই মলয় বাবা খেপা বাবা আচমক বাবা তখন আর পর গাছ তালা খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে ছেলে হবে কোন মৌলবির তাবিজে ছেলে হবে আমাদের দেশের মেয়েরা খালি মৌলবি খুঁজে বেড়ায় ছেলে না হলে কি বলছেন তাই না আবার এত তাবিজবালা আছে মুর্শিদাবাদ বীরভূম আর বর্ধমানে অনেকজন বলে আমি এমন তাবিজ দেব বেটা ছেলে হবে খুঁজলে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই বাস্তব বলছি আপনারা অবাক হবেন এই যারা তাবিজে বিশ্বাস করে কি বুঝলেন আমাকে আজকেই একজন ফোন করে বলছিল ভদ্র মহিলা কি বুঝলেন বলছে আমার শাশুড়ি খুব জ্বলাই শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় আমি বললাম আমাকে কি করতে হবে বলো সবর করো ধৈর্য ধারণ করো চুপ করবে বলছে না হুজুর কোনো তাবিজ পাওয়া যাবে যাতে বন্ধ হয় আমাকে ভালোবাসে আমরা দুটখেপি ভালোবাসার তাবিজ যদি থাকতো আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম কে করতো জানি না আমি আগে করতাম তারপরে যা হতো হতো দেখা যেত বুঝতে পেরেছেন না পারেননি আপনাদের বুদ্ধি নাই যদি মৌলবির তাবিজে মেয়ে পাওয়া যেত মেয়ে পটানো যেত যুবকরা শুনবে আমরা মৌলবিরা সুন্দরীগুলো নিতাম তোমাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম তোমার তাবিজ আর সুন্দরীটা টেনেলে অনেকজনা দোকানে দেখবেন ডোমকলে বাজারে চলুন জলঙ্গিতে দোকানে দেখবেন বরকতের তাবিজ টাঙ্গি রাখে রাখে না রাখে না বড় তাবিজকে বাঁধিয়ে টেঙ্গি রেখেছে কিসের বাবা বলে দারুণ বরকতের হুজুর দিয়েছে তোমার হুজুরেরও বীজ মারবে তোমারও বীজ মারবে হে বাবা কথা বুঝেন না আপনারা যদি আমার তাবিজে বরকত হতো বড় লোককে আগে হতো তাহলে আমি 3000 টাকা আপনার মসজিদে ইমামতি করতে যাব কেন মত তাবিজ আর একটা করে দোকান টেনেলে জলঙ্গি বাজারে আমার 10টা দোকান হতো হুজুরে হুজুর 3000 বেতন পাই আর তুমি দিনে 5000 টাকা ইনকাম করো অবাক লাগে হাওড়া স্টেশনে নামুন বর্ধমান থেকে 100টা মাস্টার সকালবেলায় চাকরি করতে যায় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বর্ধমানে লোকাল ট্রেনে চাপে সকালবেলায় 8টায় সুপারে শিয়ালদাই নামে হাওড়াই নামে চাকরি করে হাওড়া স্টেশনে নেমেই বেরিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে অ্যাটার্চি খুলে আংটির পাথর বিক্রি করছে একটা ফালনামা খুলেছে ফালনামা জানেন ফালনামা খুলেছে একটা লিখে রেখে দিচ্ছে দেখেই নেমেই বলছে বাবা আমার হাতটা দেখুন এই হাত দেখে বললে বিরাট গোলমাল তোমার প্রমোশন আটকে আছে তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে বলে বাবা একটা ভাগ্যর আংটি দাও বললে এই পাথরটা নিয়ে যা তোর ভাগ্য ফিরে যাবে কিন্তু সে পায় 1 লাখ বেতন আর যে দিচ্ছে ছিঁড়া চটে বসে একবারও বলতে পারে না ওই ভাগ্যের পাথরটা তোর গলায় মান কাল থেকে মমতা খালার পাশে থাকবি
তু চিরা চটে বসে কেনে? বুঝতে পেরেছেন না পারেন আমার কথাটা? ভাগ্য কার দরকার যে ছিঁড়া চটে বসে আছে তার? যে লিখছে সে 1 লাখ বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। 50 টাকার পাথরটা বিক্রি করলে 2টো রুটি আর সবজি খাই দুপুর বেলায়, কোনোদিন বিক্রি না হলে খেতে পায় না। সে বলছে লোকের ভাগ্য পরীক্ষা করব।